পাখি আপনার ঘরে থাকুক বা বনে জঙ্গলে বা খাঁচায় থাকুক, একটা নির্দিষ্ট সময়ে পাখি তার জীর্ণ শীর্ণ ভাঙা পালকগুলো ঝরে ফেলে দেয়, নতুন পালক ওঠায়। নতুন পালকগুলো যখন উঠে তখন পুরাতন পালকগুলো ফেলে দেয়। প্রত্যেকটি পাখি তার পালক ঝরে ফেলে মর্টিনের সময়ে। এই সময়ে পাখির শরীরে ব্যথা হয়ে থাকে, কারণ লোমগুলো তখন পড়ে যেতে লাগে, এই জন্য পাখির শরীরে প্রচণ্ড ব্যথা হয়ে থাকে। তাই এই সময়ে পাখিকে আমরা এক জায়গায় রাখব, বিভিন্ন জায়গায় নাড়াচাড়া করলে পাখি বিরক্ত হবে এবং ওদের শরীরে অনেক ব্যথা হবে। এই সময়ে পাখি বারবার গোসল করতে চায়, তাই আমরা পাখিকে গোসল করার জন্য পানি দিব, কারণ এই সময় পাখির গায়ে অনেক হিট হয়, এর জন্য পাখি বারবার গোসল করতে চায়। আর গোসল করলে পাখির পালকগুলো দ্রুত পড়ে যায়, এই জন্য পাখি বারবার গোসল করতে চায়। এই মর্টিনের সময় পাখি মারাও যেতে পারে, তাই গোসল করানোর সময় পাখির পানির মধ্যে আমরা এসিবি দিতে পারি। এসিবি দিলে পাখির শরীরে পোকা থাকলেও সেটা চলে যাবে। এসিবি আমরা খাওয়াতেও পারি, পানির সাথে দিয়ে পাখিকে খাওয়াতে পারি, তাহলে কোনো সমস্যা হবে না। আমরা খাঁচায় স্প্রে করতে পারি এসিবি দিয়ে। এই সময় পাখিকে আমরা জিঙ্ক দিতে পারি। জিঙ্ক দিলে পাখির যে পালকগুলো, সেই পালকগুলো অনেক সুন্দর হবে দেখতে, এই জন্য আমরা পাখিকে জিঙ্ক দিতে পারি। আর জিঙ্ক দিলে প্রতিদিন সকালে পানির সাথে আমরা জিঙ্ক খাওয়াবো পাখিকে, তাহলে পাখির যে পালকগুলো সেই পালকগুলো খুব সুন্দর হবে। আর বিভিন্ন ধরনের মাল্টিভিটামিন আছে, সেই মাল্টিভিটামিনগুলো আমরা পাখিকে খাওয়াতে পারি, কারণ মাল্টিভিটামিন খাওয়াইলে পাখির ভিটামিন, ক্যালসিয়াম সব কিছু, যা যা অপূর্ণতা থাকবে সব কিছু পূরণ হয়ে যাবে। এই জন্য আমরা বিভিন্ন ধরনের মাল্টিভিটামিন বাজারে পাওয়া যায়, এই মাল্টিভিটামিন নিয়ে আমি একটা ভিডিও দিব এরপরে, আপনারা সেটা দেখে বুঝতে পারবেন কী কী মাল্টিভিটামিন খাওয়াতে হয়। এই জন্য আপনারা পাখিকে অবশ্যই মাল্টিভিটামিন খাওয়াবেন। ধন্যবাদ।